কর্ণাটকে ফের মিলল বাংলাদেশি অনুপ্রবেশকারীর হদিশ। চিত্রদুর্গ থেকে জাল নথি সহ গ্রেফতার করা হয়েছে 6 অনুপ্রবেশকারীকে। আর এবারও পুলিশি তদন্তে উঠে এলো বাংলার যোগ। ভোট ব্যাংকের স্বার্থে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বানিয়ে তুলছে কারা? অনুপ্রবেশ প্রসঙ্গে ফেরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। মাস কয়েক আগে রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ে বেঙ্গালুরুতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বারবারন্ত। বাংলা দিয়ে কিভাবে তারা ভারতে ঢুকে ছড়িয়ে পড়ছে সে কথাও স্বীকার করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। কয়েক মাসের মধ্যেই কর্ণাটকে ফের পুলিশের জালে 6 বাংলাদেশি অনুপ্রবেশকারী। চিত্রদুর্গ থেকে আটক করা হয়েছে তাদের। কর্ণাটকের চিত্রদুর্গে পুলিশের জালে 6 বাংলাদেশি, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল আধার কার্ড সহ একাধিক নথিপত্র। পশ্চিমবঙ্গে প্রবেশ করার পরে কলকাতায় যখন তারা আসে, সেই কলকাতা থেকেই জাল আধার কার্ড বানিয়ে একাধিক নথি নিয়ে তারা গিয়েছিল কাজের জন্য কর্ণাটকের চিত্রদুর্গে। Today we detained 6 illegal Bangladeshi immigrants in Chitradurga. Their teams have found some 20 suspicious people. Upon verifying their documents and background, they have entered India through porous borders into the West Bengal border districts, and then they could get some fake school certificates. শুনলেন তো কিভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের নিশ্চিন্ত ডেরা হয়ে উঠছে? শুধু কি তাই, এ রাজ্যে বসেই জাল নথিও তৈরি করিয়ে নিচ্ছে তারা। এভাবেই তো জনবিন্যাস বদলে যাচ্ছে বাংলার। তো এই ধরনের নাম, এই জনবিন্যাসের পরিবর্তন, এ সবটাই প্রমাণ করে যে এই রাজ্যের সরকার একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ, যাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে বারংবার আমরা চিহ্নিত করেছি, তাদের সুরক্ষা দেওয়ার কাজে, রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার কাজে পুরো প্রশাসনকে ব্যবহার করছে। এদিকে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলেছে তৃণমূল। নিজেদের ভুল সংশোধন নিয়ে ভাবনা চিন্তা করতে একেবারেই নারাজ বাংলার শাসক দল। যে কেন্দ্রীয় সরকারের একটা ব্যাপক ব্যর্থতা আছে, এই যে বাংলাদেশ থেকে লোক ঢুকে পড়ছে বিএসএফ এর ব্যর্থতার জন্য, বিএসএফ বর্ডার থেকে 30 কিলোমিটার দূরে পর্যন্ত চেকপোস্ট করছে, তারপরেও সেটা ধরতে পারছে না। গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বেড়েছে অনুপ্রবেশ, এবং প্রতিবারই অনুপ্রবেশের সঙ্গে নাম জুড়েছে বাংলার। রাজ্য সরকার কেন্দ্রের উপর দোষ চাপাতে যতটা উদ্যোগী, তার সিকিভাগো উদ্যোগও অনুপ্রবেশ বন্ধ করতে চোখে পড়ছে না। শুধু কি ভোট ব্যাংকের রাজনীতি, নাকি নেপথ্যে আরও বড় কোনো চক্রান্ত? রিপাবলিক বাংলা। আর এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিশ্চিন্ত আশ্রয় হয়ে উঠছে কসবার গুলশান কলোনি। 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ ঠিক তেমনটাই। 2021 সালে এই গুলশান কলোনি থেকেই গ্রেফতার করা হয়েছিল 28 অনুপ্রবেশকারীকে। স্থানীয়দের অভিযোগ, 3 বছর পরও পুলিশ প্রশাসনের টনক নড়েনি, বদলায়নি পরিস্থিতি। কলকাতায় অনুপ্রবেশকারীদের নিশ্চিন্ত ডেরা। কাটা তারে বেড়া পেরোনো অবৈধ বাংলাদেশিদের আত্মগোপনের নিরাপদ আশ্রয় কসবার গুলশান কলোনিতে। সম্প্রতি শিরোনামে আসা গুলশান কলোনি নিয়ে এমন চাঞ্চল্যকর অভিযোগ করছেন 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই। এই গুলশান কলোনি যেন শহরের মধ্যেই একটা অচেনা কোনো জায়গা। এই গুলশান কলোনিতে আশ্রয় নিয়ে রয়েছে প্রচুর পরিমাণে বাংলাদেশি, জানাচ্ছেন 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই। এমনকি ভোটের সময় এই গুলশান কলোনি থেকে এসে ছেলেরা বোরখা পরে ভোট দিচ্ছে। ওই ইলিগালভাবে ভোট করে দিচ্ছে, জিততে তো হবে, ভোট করে দিচ্ছে তো, ভোটার হয়ে যাচ্ছে, সব ভোটার হয়ে গেছে দাদা, যাদের জীবনে দেখি নিয়ে এখানে আসে ভাবপুর পক্ষে চলে, জানো সব ছেলেরা বোরখা পরে এখানে এসছে, যেটা জীবনে আমাদের এখানে কালচারই ছিল না, জীবনে হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গুলশান কলোনির সৌজন্যে গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে এলাকার ভোটার সংখ্যা। বাংলাদেশি ন্যাশনালস এই গুলশান কলোনিতে থাকছে, আশ্রয় নিচ্ছে, এমনকি তারা ভোটারও হয়ে যাচ্ছে, চাঞ্চল্যকর বয়ান দিচ্ছেন এই 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এই বিগত 10 বছরের মধ্যে গুলশান কলোনিতে এত বিপুল পরিমাণে মানুষ চলে এসেছেন যার ফলে ভোটার সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেছে, বাড়াতে হয়েছে বুথের পরিমাণও। হ্যাঁ, ভোটার বেড়ে গেছে, আমাদের এই 108 নম্বরের ভেতরে বেড়েছে। গুলশান কলোনির ভোটার সব এখানে দিতে আসে, কোথাকার মুসলমান অত জিজ্ঞেস করতে গেলে পারে ও বলবে না। ভোটার অনেক বেড়ে গেছে, ভোটার এত ছিল না, আর এত ঝামেলা ফামেলা আমাদের এদিকে ছিল না, এখন টুকটাক ঝামেলাও চল বেড়ে গেছে আর ভোটার অনেক বেড়ে গেছে। 2021 সালে যৌথ অভিযান চালিয়ে এই গুলশান কলোনি থেকেই 28 অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের এসটিএফ ও আনন্দপুর থানা। তারপর কোনো হেলদোল নেই পুলিশের। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করবার তাদের যে আপ্রাণ চেষ্টা, সেই আপ্রাণ চেষ্টার ফলশ্রুতি হিসাবে পশ্চিমবঙ্গের জনবিন্যাসের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে, তারই একটা চিত্র গুলশান কলোনি সেখানে ফুটে উঠেছে। অনুপ্রবেশ প্রসঙ্গে ফের কেন্দ্রের ঘাড়েই দায় ঠেললো তৃণমূল। তারা প্রবেশটা করছে কোথা দিয়ে? বর্ডার দিয়ে প্রবেশ করছে। বর্ডারে যদি বেআইনি অনুপ্রবেশ ঘটে তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, বর্ডার পাহাড়ে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, যার মাথায় রয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয়। সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় ফের একবার উঠে এসেছে গুলশান কলোনির নাম। এত কিছুর পরেও গুলশান কলোনি যেন দেশের বাইরে একটা অংশ। ভোট রাজনীতির জন্য জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি আর কতদিন। রিপাবলিক বাংলা। বাসে মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। অভিযুক্তকে ধরে শিয়ালদহের পুলিশ কিয়স্কে আনার পরই ধুমধুমার কাণ্ড। কিয়স্কে ব্যাপক ভাঙচুর দুষ্কৃতীদের। চোখের সামনে কিয়স্ক ভাঙতে দেখেও নীরব দর্শক পুলিশ। ফের আক্রান্ত পুলিশ এবং পুলিশের যে ট্রাফিকের যে কিয়স্ক, সেই কিয়স্ক সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে। শিয়ালদার পুলিশ কিয়স্কে তাণ্ডবের চিহ্ন স্পষ্ট। ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাঁচের টুকরো, জানলায় ঝুলছে ভাঙা কাঁচ। ব্যক্তি তাকে এই পুলিশ কিয়স্ক থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশ কর্তব্যরত পুলিশ কর্মীরা তা সেটা বাধা দিতে গেলে পুলিশ কর্মীদের হেনস্থা করেন, শারীরিকভাবে হেনস্থা করেন এবং আচমকা রীতিমতো বাঁশ শক্ত লাঠি দিয়ে এই পুলিশ কিয়স্ক ভেঙে দেওয়া হয়। সোমবার রাতে ব্যাপকভাবে ভাঙচুর চালায় কয়েকজন দুষ্কৃতী, আক্রান্ত হয় পুলিশ কর্মীরা। কিন্তু কেন এই হামলা? অভিযোগ, বাসে মহিলার সঙ্গে অভব্য আচরণ করে এক সহযাত্রী। তাকে ধরে এনে শিয়ালদার পুলিশ কিয়স্কে বসিয়ে রাখে পুলিশ। এরপরই পুলিশ কিয়স্কে চড়াও হয়ে কয়েকজন ভাঙচুর চালায় বলে অভিযোগ। কেন বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ? ফরম্যান ইস্যু, রিভাইড অ্যান্ড রুল, দাঙ্গা, মারপিট, হেট্রেড, হেট্রেড পলিটিক্স করে, আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে, এটা কাম্য না। বাংলার পুলিশের উপর রাজ্যবাসী আস্থা হারিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। যেটাই চালায় দুষ্কৃতীরা, আর পুলিশ হচ্ছে সেই দুষ্কৃতীদের যারা রক্ষা করেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের সুরক্ষা দিতে ব্যস্ত, তাহলে পুলিশের উপরে আস্থা থাকবে কি করে? নিরাপত্তা নেই, কোনোভাবে নিরাপত্তা আছে নাকি? তৃণমূল কংগ্রেসের মাফিয়া রাজ, পুলিশ, তারা সবাই মিলে হচ্ছে একটা টাকা কামানোর জায়গা, কাটমানি কামানোর জায়গা তৈরি করেছে। পুলিশের সামনেই কি অক্তে ভাঙচুর, কেন আটকাতে পারলো না পুলিশ? আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কি শুধুই নীরব দর্শক হয়ে থাকবে? রিপাবলিক বাংলা। আরদিকে পুলিশের ভূমিকা নিয়ে এবার আর আর ভাগ তৃণমূল কংগ্রেস। গতকালই পুলিশের ভূমিকার সমালোচনা করেন সৌগত রায়, হুমায়ুন কবির। 24 ঘন্টার মধ্যেই তীব্র কটাক্ষ মদন মিত্রের। কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার, আর পুলিশ কাউকে ধরতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আরো পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। পুলিশের কাজ নিয়ে যে বর্ষীয়ান নেতা তৃণমূল সাংসদ সৌগত রায় একেবারেই খুশি নন, তা স্পষ্টভাবে বলেছিলেন তিনি। আরও এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী প্রায় বানিয়ে ফেলেছিলেন
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু সৌগত হুমায়ুনদের পাশাপাশি জবাব দেওয়ার লোকের অভাব নেই তৃণমূলে। সৌগত রায়কে কিভাবে কটাক্ষ করলেন মদন মিত্র, শুনুন একবার। সৌগত এখন দ্রোণাচার্য পিতামহ বিশ্ব লেভেলে চলে গেছে, তাকে তো আমার মেনে চলতেই হবে। কলকাতা পুলিশের ওভারলোডেড, আমার মনে হয় যে ইন্টেলিজেন্সে আরো লোক বাড়ালে ভালো হয়। এইখানেই থেমে থাকেননি কামারহাটি তৃণমূল বিধায়ক। সৌগত নিরাপত্তা রক্ষীকে নিয়ে কি বললেন তিনি, শুনুন। সৌগত কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি, তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া, তাকে দিয়ে কি কি কাজ করানো হয়, চুন পান বাজার খাওয়া রান্না, সে সৌগতদের সিকিউরিটি দেবে কখন? হুমায়ুন কবিরের মন্তব্য নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মদন মিত্র। কে মুখ্যমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, আমার মনে হয় সে জানে না যে এটা আমাদের জুরিডিকশনে পড়ে না। মদন মিত্র যাই বলুন, পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিধানসভার অধ্যক্ষ। পুলিশকে আর একটু তৎপর হওয়া দরকার, এটুকু আমি বুঝতে পারছি যে পুলিশের আর একটু তৎপর হওয়ার দরকার, তৎপরতার অভাব একটু অনেকেই বলেছেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি আর একটু বেশি এদের কনসিয়াস হওয়া দরকার। উর্দে ঘিরে তরজার মধ্যেই তৃণমূলকে নিশানা বিজেপির। আভ্যন্তরীণ দ্বন্দ্ব না বাহ্যিক দ্বন্দ্ব এসব গুরুত্ব না দিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রশ্নে এই দলটার বিসর্জন হওয়া উচিত। ফলে তাদের আভ্যন্তরিক হোক আর বাহ্যিক হোক, দ্বন্দ্ব নিয়ে মানুষের প্রশ্ন নেই, প্রশ্ন আছে এই দলটা কবে বিদায় হবে। পুলিশের একাংশকে পক্ষপাত তুষ্ট বলে মন্তব্য রাজ্যপালের। ক্যালকাটা পুলিশ ইজ ক্রিমিনালাইজড, এ পার্ট ইজ পলিটিসাইজড, এ পার্ট ইজ করাপ্ট, দিস ইজ মাই অবজারভেশন এন্ড দেন আই ক্যানট ব্লেম দি এন্টায়ার পুলিশ ফোর্স ফর দিস। তৃণমূলের অন্দরেই পুলিশ মন্ত্রী বদলের দাবি উঠেছে। পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়, মানছেন দলের একাংশই। এরপর কি ব্যর্থতার দায় মাথায় নেবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা